ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুব্রত ক্ষেত্রপাল, তার বয়স 31 বছর। মেমারি থানার অন্তর্গত দেবীপুরের মোবারকপুর এলাকার বাসিন্দা তিনি। প্রত্যেক দিনের মতোই পেশায় রাজমিস্ত্রি সুব্রত ক্ষেত্রপাল শনিবার রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে ট্রেনে চাপার পর স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে পানের পিক ফেলতে গিয়ে ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে উপস্থিত কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মেমারি এলাকায়। জয়পুরে কি করে হলো? রেল থেকে মানে পিক ফেলতে গিয়ে মানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমরা হসপিটালে নিয়ে এলাম। কোন হসপিটালে নিয়ে এলো? মেওয়ানি হসপিটালে। মারার পরে ডাক্তারও বললো মারা গেছে। ঠিক আছে, আপনার নাম? সরেশ ক্ষেত্র। কোথায় বাড়ি? মোরাকপুর। মানে ওই স্থানীয়, ওখানেই বাড়ি? স্থানীয়। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুব্রত ক্ষেত্রপাল, তার বয়স 31 বছর। মেমারি থানার অন্তর্গত দেবীপুরের মোবারকপুর এলাকার বাসিন্দা তিনি। প্রত্যেক দিনের মতোই পেশায় রাজমিস্ত্রি সুব্রত ক্ষেত্রপাল শনিবার রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে ট্রেনে চাপার পর স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে পানের পিক ফেলতে গিয়ে ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়রা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে উপস্থিত কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মেমারি এলাকায়। জয়পুরে কি করে হলো? রেল থেকে মানে পিক ফেলতে গিয়ে মানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমরা হসপিটালে নিয়ে এলাম। কোন হসপিটালে নিয়ে এলাম? মেওয়ানি হসপিটালে। আচ্ছা। মারার পরে ডাক্তারও বললো মারা গেছে। ঠিক আছে, আপনার নাম? সরেশ ক্ষেত্র। কোথায় বাড়ি? মোরাকপুর। মানে ওই স্থানীয়, ওখানেই বাড়ি? স্থানীয়। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।